নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিক্ষোভ, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। বুধবার আমবাসা মহকুমার প্রত্যন্ত এলাকা ধনসিং রাজাপাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। করোনা মোকাবেলায় ধলাই জেলার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। সিপিআইএম এর উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল লেনিনের 150তম জন্মবার্ষিকী। প্রশাসনিক উদাসীনতার কারণে লকডাউন ভেস্তে যাচ্ছে শান্তির বাজারে। 20 এপ্রিলের পর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ। কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে কৈলাসহর ছন্তৈলি গ্রামে অবস্থিত ইউবিআই ইনভার্টার কর্মরত শ্রমিকদের চাল সরবরাহ করা হল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। এখন সংবাদ বিস্তারিত। করোনা সংকটে দুস্থদের ও সংকটাপন্ন পরিবারগুলোর খাদ্য সুনিশ্চিত করতে সরকারি ও বেসরকারি তরফে সহায়তা অব্যাহত রয়েছে রাজ্য জুড়ে। এরই অঙ্গ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। আমবাসার প্রত্যন্ত ধনসিং রোয়াজাপাড়া ও পুর পরিষদের 2 নং ওয়ার্ডে এদিন ধনসিং রোয়াজাপাড়ার শতাধিক জুমিয়া পরিবারের খাদ্যের যোগান অব্যাহত রাখতে চাল, ডাল, লবণ, সর্ষের তেল সহ শুকনো মাছ বিতরণ করা হয়। জনৈক ঠিকাদার ও যুব মোর্চার ধলাই জেলা কমিটির সহায়তায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। এতে অংশ নেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। এদিন খাদ্যমন্ত্রী এছাড়াও আমবাসা পুর পরিষদের 2 নং ওয়ার্ডে এক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। গোপাল সূত্রধরের উদ্যোগে আয়োজিত হয় এই খাদ্য অনুষ্ঠান। আমবাসা বিধানসভা কেন্দ্রের গুরুদনপাড়া ভিসির অন্তর্গত ধনসিংপাড়া এলাকায় আমাদের একজন বিশিষ্ট সমাজসেবী লিটন দেব তার মেয়ের জন্মদিন উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আসলে এই এলাকাটা একটা প্রত্যন্ত এলাকা। করোনা মোকাবেলায় ধলাই জেলার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক করলেন ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী মনোজ কান্তি দেব। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেব বর্মা, আশিস দাস, শম্ভুলাল চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ধলাই জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মনোজ কান্তি দেব জানান, মূলত বিভিন্ন এলাকার খাদ্য, পানীয় জল, স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে খতিয়ে দেখার জন্যই এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বা কোন এলাকায় খাদ্যাভাব রয়েছে কিনা, চাল, ডাল, আটা, লবণ, কেরোসিন, চিনি এই সকল রয়েছে কিনা,
মহকুমাগুলির স্ট্যাটাস কি এবং এসডিএমও সিএমও থেকে শুরু করে আমাদের প্রশাসনের অন্যান্য আধিকারিকরা নিয়ে আমরা আজকে বৈঠক করছি। এই বৈঠকে উপস্থিত থাকবেন আমাদের এই জেলার ছয়জন বিধায়ক, এছাড়াও রয়েছেন জেলা সভাধিপতি, পৌরসভার কাউন্সিলর, নগর পঞ্চায়েতের চেয়ারপারসন, রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। বুধবার লেনিনের 150তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় সিপিআইএম ত্রিপুরা রাজ্য দপ্তরে। এদিন সকালে সিপিআইএম রাজ্য দপ্তরে লেনিনের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত এদিন সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস, বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর সহ সিপিআইএম এর অন্যান্য নেতৃবৃন্দ। সোভিয়েত ইউনিয়নের মধ্যে জনগণের মধ্যে সঞ্চারিত হয়েছিল লেনিনের অনুপ্রেরণায়। তো সুতরাং যে যতদিন সাম্রাজ্যবাদী শোষণ থাকবে, পুঁজিবাদী শোষণ থাকবে, সামন্তবাদী শোষণ থাকবে, তার বিরুদ্ধে শোষিত মানুষের মুক্তির সংগ্রামে লেনিন চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবেন। আমরা আজকে তার জন্মের সার্ধ শতবর্ষে এখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শোষণ মুক্ত আমাদের দেশকে এটা শোষণ মুক্ত করার জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা নতুন করে শপথ নিলাম। সময় এখন ছোট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। Ready? Always. সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইডিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি,
neuromedicines, neurosurgery, general surgery, laparoscopic surgery, gynecology obstetrics, and pediatrics এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার বুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী ফিরে এলাম বিরতির পর প্রশাসনিক উদাসীনতার কারণে লকডাউন ভেস্তে যাচ্ছে শান্তির বাজারে কুড়ি এপ্রিলের পর থেকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়েছে অনেকেই শান্তিরবাজার মহকুমার একাংশ বিক্রেতাই দোকানের শাটার খুলে জিনিসপত্র বিক্রি শুরু করে দিয়েছেন সকলের বক্তব্য একটাই মহকুমা শাসক নাকি সকলকে দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছেন শান্তিরবাজার মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক এর খেমখেয়ালিপনায় লকডাউন প্রায় শেষের পথে শান্তিরবাজারের অধিকাংশ লোকজনই জানাচ্ছেন লকডাউন শেষ যার ফলে রাস্তায় অটো চালকরাও নেমে পড়েছেন গ্রাহকরা কোনো প্রকার দূরত্ব বজায় না রেখেই চলছেন এক কথায় বলা চলে মহকুমা প্রশাসনের উদাসীনতার কারণে লকডাউন প্রায় শেষ Thank you.
কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে কৈলাসহর ছনতৈলি গ্রামে অবস্থিত ইউবিআই ইটভাটায় কর্মরত শ্রমিকদের চাল সরবরাহ করা হয়। কৈলাসহর মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা নিজের হাতে সমস্ত শ্রমিকদের হাতে চাল তুলে দেন। বর্তমানে প্রশাসনিক বাধ্যবাধকতা থাকায় মহকুমা শাসক ক্যামেরার সামনে প্রকাশ্যে কিছু না বললেও তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি ইটভাটার শ্রমিকদের হাতে 10 কেজি করে চাল তুলে দেওয়া হবে। পাশাপাশি রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বহির্রাজ্যের শ্রমিকদের 1,000 টাকা করে প্রদান করা হবে আগামী 2 দিনের মধ্যেই। আসছিল এসে আমাদের বাইরের থেকে অনেক শ্রমিক আছে, শ্রমিককে চাল দেওয়া দিছে, আরো কিছুদিন পরে 2-4 দিনের মধ্যে আরো 1,000 টাকা করে দেওয়ার কথা বলে। এটা কোন জায়গায়? এটা সন্তল ইউবিআই ভাট্টা, ইটভাট্টা, ইউনাইটেড ব্রিক্স ইন্ডাস্ট্রি। তো এখানে মোটামুটি কতজন শ্রমিক আছে? প্রায় 150। মানে কোন কোন রাজ্যের আছে এরা? বিহার, ঝাড়খণ্ড, ইউপি। তো সমস্ত শ্রমিকদের প্রশাসন থেকে দিয়ে দিচ্ছে? সমস্ত শ্রমিকদের প্রশাসন থেকে দিয়ে দিচ্ছে। তো এর আগে কি কোনো উদ্যোগ নহছিল করোনা ভাইরাস আতঙ্কে? না, এর আগে এমনি কোনো হয়েছে না, শুধু নাম টাম দেওয়া টেওয়ার ইয়ার লাগে করা গেছে। এই প্রথমবার? এই প্রথম দেওয়া। লেনিনের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। বুধবার সংগঠনের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকালে আইজিএম হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। এদিন গোটা রাজ্যে প্রায় 200 থেকে 250 জন যুবকর্মী স্বেচ্ছায় রক্তদান করবেন বলে জানিয়েছেন নবারুণ দেব। আজকে বিশ্বে মুক্তিকামী মানুষের প্রিয় নেতা মহামতি লেনিনের 151তম জন্মদিন, এই জন্মদিনটা আমরা উদযাপন করছি। আমাদের রাজ্যের 13টা ব্লাড ব্যাঙ্ক রয়েছে, এর মধ্যে 11টা সরকারি, 2টা বেসরকারি। এই 13টা ব্লাড ব্যাঙ্কে আমরা রক্তদানের আয়োজন করেছি। আমরা আশা করছি ধর্মনগর থেকে শান্তিবাজার পর্যন্ত যে 13টা ব্লাড ব্যাঙ্ক, প্রতিটা ব্লাড ব্যাঙ্কেই রক্তদান শুরু হয়ে গেছে। শান্তিবাজার এবং জীবিতে বিকাল 2:30 শুরু হবে এবং আমরা আশা করছি যে 200-250 রক্তদাতা এই ব্লাড ব্যাঙ্ক এই সময়ের মধ্যে তারা রক্তদান করবে। লেনিনের জন্মদিনে লেনিনের প্রতি শ্রদ্ধা এবং মানুষের এই মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানো, যা বরাবর 365 দিন আমরা করি, এবং এই প্রচেষ্টাতেই আমরা রক্তদান শিবিরের আয়োজন আমরা এখানে সংগঠিত করছি। মানুষকে সচেতন করতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করলো রাজধানীর মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের জেরে বর্তমান সময়ে গোটা দেশে একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। চলছে লকডাউন, ব্যতিক্রম নেই আমাদের রাজ্যেও, কিন্তু এই পরিস্থিতিতে কিছু সংখ্যক অসচেতন মানুষ নির্দ্বিধায় নিয়মকানুন লঙ্ঘন করে ঘুরে বেড়াচ্ছেন। এবার সে জায়গায় তাদের সচেতন করতে এবং সকল অংশের মানুষকে আরো সচেতন করার লক্ষ্যে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ীরা দোকানে লাগিয়েছেন পোস্টার, আর সেই পোস্টারে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, মাস্ক না পরলে সবজি বিক্রি করা হবে না। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল অংশের সচেতন নাগরিক। আমরা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যারা আমাদের মহারাজগঞ্জ বাজারে মাস্ক পরে না আসবে আমরা তাদের কাছে সবজি বিক্রি করব। দ্বিতীয়ত সতর্কতাই একমাত্র অবলম্বন, যে করোনা ভাইরাস যে বিশ্বব্যাপী যে মহামারী চলছে তার জন্য একমাত্র ডিস্টেন্সটা মেনটেন করে চলতে হবে। আর আমরা এই
মহারাজগঞ্জবাজার সবজি ব্যবসায়ী সমিতি যে উদ্যোগটা নিয়েছি, আমরা আগামীকাল আরও সুন্দর উদ্যোগ নেব। আপনারা আসবেন, এসে দেখবেন আমরা কি উদ্যোগটা নিয়েছি। আমরা প্রত্যেক দোকানে দোকানে লিখতে দিয়ে দেবো, প্রত্যেকটা দোকানে লাগিয়ে দিব। মানে মাস্ক পরে না আসলে আমরা কেউ কাছে সবজি বিক্রি করব না, আর আমরা প্রত্যেক দোকানদারই মাস্ক পরে সবজি বিক্রি করতে হবে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলাস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টারমশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। কৈলাসহর পুর পরিষদ দ্বারা জনস্বার্থে প্রচারিত করোনা অ্যাওয়ারনেস সং। বিশ্ব জুড়ে বড়ই ভয়ানক স্থিতি বর্তমান, আগামী দিনে থাকতে হবে সতর্ক সাবধান, মানতে হবে স্বাস্থ্যবিধি সুস্থ থাকতে, নিতে হবে কিছু উপায় সবাইকে বাঁচতে, সাবান দিয়ে ধুতে হবে বেশি করে হাত, জনসমাগম এড়িয়ে চলো, লাগাও মুখে মাস্ক, হাঁচি কাশি দিলে ঢাকো রুমাল দিয়ে মুখ, ঘরে থাকো বেশি করে এখন এটাই সুখ, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না। সুস্থ থাকতে মেনে চলুন এই কয়টি বিধি। বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে ধোন। হাঁচি বা কাশি হলে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করে টিস্যুটি ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলুন। মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশি জ্বর বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। চোখ নাক এবং মুখে হাত না ধুয়ে স্পর্শ করবেন না। নুন জল দিয়ে গার্গল করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আনতে কৈলাসহর পুর পরিষদ।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মনটাই গরছ জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। করোনা মহামারীর জেরে বর্তমান সময়ে গোটা দেশ জুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ের লকডাউন, আমাদের রাজ্যে এর বাইরে নেই। কিন্তু বর্তমান সময়ে সেই লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু সংখ্যক মানুষ বিনা প্রয়োজনে বাইক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন রাস্তায়, অনেক অটো চালক আবার অটো নিয়েও বেরিয়ে পড়ছেন রাস্তায়। অবশেষে বুধবারই পরিস্থিতিতে রাজধানীর রাজপথে নামলেন পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস। তিনি জানিয়েছেন যারা এ ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এখন যারা আনথরাই যাচ্ছে আমরা চেক করছি, তাদেরকে আমরা অ্যাকশন নিচ্ছি, ঠিক আছে।
মানে কি অ্যাকশন নিচ্ছেন? হেমজন্তু কাউকে আটক? হ্যাঁ, আমরা অ্যারেস্ট করেছি ভেহিকেল যারা কন্ডিশন যারা ভেঙেছে, ভায়োলেট করেছে, তাদের এগেনস্ট অ্যাকশন নিয়েছি। বুধবার বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে সদ্য স্থানান্তরিত হওয়া লেকচো মোহনী বাজারের ব্যবসায়ীদের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিতরণ করা হয়। মূলত কোভিড-19 সম্পর্কে মানুষ যেন আরো সচেতন হয় এবং মাস্ক স্যানিটাইজার যেন সঠিকভাবে ব্যবহার করে তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি সকলের কাছে আবেদন জানানো হয় যেন সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করে এবং সমাজকে সুস্থ রাখতে সকলে যেন এগিয়ে আসে, এই আহ্বান জানান ছাত্র নেতৃত্ব। ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে কোভিড-19, আপনারা জানেন যে গোটা বিশ্বজুড়ে যে মহামারী রোগ ভাইরাসজনিত করোনা ভাইরাস, তার জন্য আমরা সমাজকে সতর্কতা বার্তা দেওয়ার জন্য আমরা আজকে লেকচমনি বাজারের মধ্যে এই আস্তাবন ময়দানে আমরা সবজি ব্যবসায়ীদের মধ্যে কিছু মাস্ক এবং স্যানিটাইজার সতর্কতামূলক করার জন্য আমরা বিতরণ করতে যাচ্ছি। গোটা রাজ্যের মধ্যে বামপন্থী ছাত্ররা বিভিন্নভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করছে, আমরাও সেই জায়গাতে উদ্যোগ গ্রহণ করেছি। সেই জায়গাতে আমরা স্যানিটাইজার এবং মাস্ক দিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে যারা রয়েছে তাদেরকে সতর্কতা করার জন্য। রাজধানীর বোধজঙ্গনগর থানার অন্তর্গত দুটো এসপিও ক্যাম্প রয়েছে। এই দুটো ক্যাম্প ও বোধজঙ্গনগর থানা মিলিয়ে মোট 13 জন এসপিও জওয়ান রয়েছে। তাদের মাসহারা সামান্য। বর্তমানে লকডাউনের জেরে তাদের খাদ্য ভাণ্ডারেও টান পড়েছে। বুধবার বোধজঙ্গনগর থানার পক্ষ থেকে সেই সকল এসপিও জওয়ানদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চাল ডাল সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। কোভিড-19 অর্থাৎ করোনা মহামারীর যে সংক্রমণ চলছে, এই সংক্রমণের কারণে লকডাউন সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও পালিত হচ্ছে এবং এই লকডাউনের কারণে বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে যারা খেটে খাওয়া মানুষ তাদের বাঁচার তাগিদে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমি বুজঙ্গনগর থানার অন্তর্গত আমাদের দুটো ক্যাম্প আছে, এসপিও ক্যাম্প তো, এবং আমাদের থানাতে সব মিলিয়ে মোট 13 জন এসপিও আমাদের বুজনগর থানার আন্ডারে কর্মরত আছেন। ওনাদের চাকরির স্যালারি যেটা আছে বেতন খুব নগণ্য, তো যার কারণে ওনাদের সংসার প্রতিপালন করতে খুব কষ্ট হয় এবং ওনাদের সঙ্গে পার্সোনালি কথা বলে আমি ওনাদের পরিবারের খোঁজ নিয়ে সেই অসুবিধার কথা জেনে আমি বুজনগর থানার অফিসারদের সঙ্গে আলোচনা করে এই এসপিও জওয়ান যারা 13 জন আছেন ওনাদেরকে ত্রাণ সামগ্রী দেই, যাহাতে 10 কেজি চাল, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল এবং সয়াবিন ও তেল, 500 তেল আমি বিতরণ করি। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগবুক, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। বুধবার আমবাসা মহকুমার প্রত্যন্ত এলাকা ধনসিং রাজাপাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব।
করোনা মোকাবেলায় ধলাই জেলার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। সিপিআইএম এর উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল লেনিনের 150তম জন্মবার্ষিকী। প্রশাসনিক উদাসীনতার কারণে লকডাউন ভেস্তে যাচ্ছে শান্তির বাজারে। 20 এপ্রিলের পর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ। কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে কৈলাসহর ছন্তৈলি গ্রামে অবস্থিত ইউবিআই ইনভার্টার কর্মরত শ্রমিকদের চাল সরবরাহ করা হল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন।